আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আবারো চলে এসেছি উনুন পারে। আর যেহেতু শীত পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা তো পড়ে গেছে, তো এখন কিন্তু পিঠে রাঁধা এই সমস্ত কিছু খুবই ভালো লাগবে। তো সেই রকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আজকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নাতে। আজকে যে রেসিপিটা আমি বানাবো তার জন্য উপকরণ লাগবে, মেইন উপকরণ হচ্ছে ময়দা আর সুজি। তো চলুন দেখা যাক আজকে আমি কি বানাই। প্রথমে আমাকে রান্নার জন্য যেটা করতে হবে সেটা হলো ময়দা মাখতে হবে। আর ময়দাটা মাখবো ঠিক লুচি যেরকম মাখা হয়, লুচির ময়দা তো তার থেকে একটু শক্ত করবো। নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে দেব একটু তেল, পরিমাণ মতো লবণ, আর এই ময়দার মধ্যে আমি চিনি দেব না, তো একটু সামান্য একটু ময়াম দিয়ে নেব। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে ময়দা মেখে নেব। তো আজকে মা চলে এসেছে উনুন পারে, মা প্রথমে সুজিটা বানিয়ে নেবে। আর এদিকে তো আমি ময়দাটা মাখছি। মা কড়াইয়ে প্রথমে দিয়ে দিল ঘি, সুজি, মা ওদিকে সুজিটা ভাজবে। আর আজকে সুজি বানানো হবে দুধ দিয়ে। তো দুধ না দিলে হয় এখানে, কিন্তু জল দিয়ে বানালেও বানানো যায় আজকের রেসিপিতে। তো কিছুটা দুধ দেবে আর কিছুটা জল দেবে। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই সুজিটা খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। দিয়ে দিচ্ছে মা দুধ। একটু জল আর দিচ্ছে একটু চিনি, যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে মিষ্টি দিয়ে দেবেন, মানে চিনি। এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, এটা বেশ একটু টাইট করে মাখতে হলো আজকে ময়দা। ময়দাটাও যেমন একটু টাইট করে বানাতে হলো আজকে, মাখতে হলো, ঠিক সেই রকম সুজিটাও আজকে অন্য দিনের থেকে একটু টাইট করে রাখতে হচ্ছে। আর লেচির সাইজও কিন্তু আমি করব ঠিক লুচির মতো। আমি এই লেচিগুলোর মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই বাটিটাতে কিছুটা জল নিয়ে নিয়েছি, এখন আঙুলে করে কিছুটা জল, একটু জল এই লুচির চার সাইডে এরকমভাবে দিয়ে দেবো।
এই রকম একটা ভাজ দিলাম। দেখ কিছুটা সুজি নিয়ে নিয়েছি আমি এই চামচে, পুর হিসাবে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে আমি আটকে দেব। তো এই যে শেপটা ঠিক এই রকম হয়েছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পুলিগুলো ভেজে নেব। আপনারা তো দেখলেনই যে আজকে সুজির পুলিটা কিভাবে বানানো হলো। তো সেপ কিন্তু যে যার ইচ্ছা মতো দিতে পারেন, আমি ঠিক এরকম ভাবে দিয়েছি। আর এই শীতকাল মানে তো পিঠে আনাটা এই সমস্ত কিছু, তো এরকম কিন্তু রেসিপি এখন আসতেই থাকবে আর থামবে না, এবার থেকে কিন্তু কন্টিনিউ হবে। তো অবশ্যই করে আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করুন। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার সবকিছুই কিন্তু করবে। তো আজকের মতো টাটা, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো রেসিপির সাথে। চার্লি পাশে এসে বসেছে, তো আমি আর চার্লি মিলে এখন খাবো, একটা ঠান্ডা দেখে নেব। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, হালকা লাল লাল কালার। আবার খাবি, আর একটা খাবি। ভালোই লাগছে খেতে।